টোম্যাটো চাষে জোয়ার, ফলে গোটা দেশ জুড়েই নজিরবিহীন দাম কমছে টোম্যাটোর। বিশেষত পাইকারি বাজারে টোম্যাটোর দাম অনেকটাই কমে গিয়েছে। কোনো কোনো জায়গায় টোম্যাটোর দাম পাইকারি বাজারে পৌঁছে গিয়েছে প্রতি কেজি 4 টাকায়। গত বছরের থেকে দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত টোম্যাটোর দামের থেকে প্রায় 50% কম। দেশে টোম্যাটো চাষে সবসময় শীর্ষে থাকে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের দেওয়াসে টোম্যাটোর দাম নেমেছে 8 টাকা প্রতি কেজিতে। গত বছরও টোম্যাটোর দাম ছিল 11 টাকা প্রতি কেজি। তেমনই ভাবে মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যে টোম্যাটোর দাম অনেকটাই কমেছে উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, অনুকূল আবহাওয়া এবং কৃষিক্ষেত্র আবারও ছন্দে ফিরতে শুরু করায় টোম্যাটোর এই বেনজির মূল্য হ্রাসের সাক্ষী থাকছে ভারত। বলা হচ্ছে, খারিফ শস্য হিসেবে টোম্যাটোর এই বিপুল উৎপাদন চাষীদের ক্ষতির হাত থেকে অনেকটাই বাঁচিয়ে দেবে। দাম কমবে ঠিকই, কিন্তু উৎপাদনে কোনো ঘাটতি না থাকায় লোকসানের মুখে পড়তে হবে না তাদের। সাধারণত টোম্যাটো বীজ পোঁতার 2-3 মাসের মধ্যেই চাষের জন্য শস্য প্রস্তুত হয়ে যায়। কেন্দ্রীয় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর টোম্যাটোর ফলন হয়েছে 21 মিলিয়ন টন। ফলে টোম্যাটো চাষ করে এখন যথেষ্ট খুশি কৃষক বন্ধুরা। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।